নমস্কার, আমি সুনন্দা। দক্ষিণ বাঁকুড়া দর্পণে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের ওয়েদার ফোরকাস্ট। ভরা শীতের মরশুমেও ঘর্মাক্ত পরিবেশ, চালাতে হচ্ছে ফ্যান। তাপমাত্রা আরও বাড়ল দক্ষিণবঙ্গ সহ বাঁকুড়ায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও প্রবল ঠান্ডার জন্য অপেক্ষা করতে হবে বাঁকুড়াবাসীকে। এই আবহাওয়ায় আগামী দুদিন বজায় থাকবে বলেই খবর। রবিবার দক্ষিণের এই জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 31.2 ও 17.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 96% বেশি। চলতি সময়ে প্রতিদিনই সকালের দিকে কুয়াশা থাকছে। গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাত হয়নি। শুষ্ক আবহাওয়ার কারণে আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একই সঙ্গে রাতের দিকে কিছুটা ঠান্ডা পড়লেও দিনে গরম একই রকম থাকবে বলেই জানা গেছে। ওয়েদার ফোরকাস্ট আজ এই পর্যন্তই। বাঁকুড়ার প্রতি মুহূর্তের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, খবরে থাকুন। শুভরাত্রি।